দর্শক ভাইরা এখন মাঠে নামছে আবুল চাচার সেই নাম করা দুইটা এই ঘোড়ার নাম দুইটা একটু স্মরণ করায় দাও তো ভাই কি কি মায়ের দোয়া আর আল্লাহর দান দর্শক ভাইরা মায়ের দোয়া এবং আল্লাহর দান একদম বীরের বেশি মাঠে নামছে হাজারো দর্শকের মন জয় করে আজকের খেলায় কি ঘটবে সেটা দেখার অধীর আগ্রহ নিয়েই আমরা যাচ্ছি পিছু হটছি দেখা যাক আজকের খেলায় কি ঘটে মায়ের দোয়া এবং আল্লাহর দান এই এদিক দিয়ে না এই এদিকে মাঠে এদিকে হ্যাঁ মাঠে নামছে আল্লাহর দান এবং মায়ের দোয়া টাঙ্গাইলের সেই নাম করা এবার সারা বাংলাদেশে নাম কুড়িয়েছে এই দুটি ঘোড়া যদিও একটি ঘোড়া বিশেষ কারণে বাড়িতে রেখে আসা হয়েছে এই সেই ঘোড়া এখন মাঠে নামছে দর্শক মহলেও অস্থির একটা পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে এদিকে আমার পিছনে দেখেন লোক কত আমরা মাঠে দেখতে পাচ্ছি তার চেহারা অঙ্গি ভঙ্গি তার চেহারা অঙ্গি ভঙ্গি আমরা যতটুকু শুনেছি ওই ঘোড়াটুকু এক ঘোড়াটুকু ৬ লক্ষ টাকার ঘোড়া আমরা সামনে দেখতে পাচ্ছি আপনারা অবশ্যই অবগত আছেন যে একটা কবুতরের দাম ১.৫ লক্ষ টাকা আমরা দেখেছি এই ঘোড়াটা সামনে দেখছেন দুটি ঘোড়া একটি ঘোড়ার নাম আমরা শিওর জানি ৬ লক্ষ টাকা দাম পিছনেরটা আমরা জানি না হয়তো কত হতে পারে খেলাটি আমাদের ফ্রি টিভি সরাসরি সম্প্রচার করবেন আপনারা শেয়ার করে খেলাগুলো দেখতে পারবেন এবং কিষান টিভি খেলাগুলো চালান দাঁড়াইতে পারো খেলা চলাকালে একটু দাঁড়ানো হ্যাঁ চলাকালে সম্ভব হলে একটু দাঁড়ায়ও মায়ের দোয়া এবং আল্লাহর দান দুটো ঘোড়া মনে হচ্ছে যেন যমজ দুটাই কিন্তু সমমানের এবং মাঠে নামার যে পূর্ব প্রস্তুতি কুচকাওয়াজে তারা কিন্তু ট্রায়াল ভার্সনেই চমৎকার প্রদর্শনী দিচ্ছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন দর্শক মহলেও কিন্তু অস্থির একটা পরিবেশ তৈরি হয়েছে যেটা মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে আছে যেটা চাতক পাখির মতো চেয়ে আছে পাগলা ঘুরে আসতেছে ছোট
আজকের অভিজ্ঞতা কেমন কো কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যে একবারে যে ধুলাবালিতে রিসান দিতে হয় ওরা আজকে সারাক্ষণ আমার সহযোগিতা করছে ঠিক আছে এরুজের দিন তাহলে ইফতার কি বাড়িতে জানি হ্যাঁ ইফতারে বাড়িতে বাড়ি জানি না চলো যাই দেখি এদিকে আগাইতে থাকি চলো এই টোটাল ভেরি জয় তানি গাইস